দর্শক চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় মুখার প্রভাব সকাল থেকে তেমন পরিলক্ষিত না হলেও দুপুরের পর থেকে কিন্তু এর একটি প্রভাব দেখা যাচ্ছে। গুড়িগুড়ি বৃষ্টি থেকে শুরু করে দমকা হাওয়া বইতে শুরু করেছে এই মুহূর্তে চট্টগ্রামে। চট্টগ্রামে যে ছয়টি উপকূলীয় উপজেলা আছে সেই উপজেলায় প্রায় 5 লাখের উপরে মানুষ বসবাস করছে, তাদেরকে সরিয়ে আনার জন্য কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং 50টির মতো মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং 2000-এর বেশি স্বেচ্ছাসেবক কিন্তু উপস্থিত আছে। এছাড়া আমরা চট্টগ্রাম বন্দরের সাথে কথা বলতে জেনেছি, চট্টগ্রাম বন্দরে সকাল থেকে 6টার পর থেকে কিন্তু জোয়ারের পর থেকে কিন্তু চট্টগ্রাম জেটিতে বন্দরের জেটিতে যেই বৃষ্টি যা আসছে সেই বৃষ্টি যা আসছে কিন্তু বহির্নোঙর থেকে জেটি থেকে তাদেরকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বহির্নোঙরের যে 55টির মতো জাহাজ ছিল তাদেরকেও কিন্তু গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রামের মোহনায় যে সমস্ত ডলফিন জেটি এবং চট্টগ্রাম মোহনায় যে সমস্ত লাইটারের জাহাজ ছিল সেই জাহাজগুলোকে কিন্তু প্রায় 3000-এর মতো লাইটারের জাহাজ ছিল তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।